বন্যা খরা নদী ভাঙন এই হচ্ছে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার মিটামন উপজেলাবাসীর জীবন। তাই তাদের ভাগ্যে ঈদের দিনও কুরবানির মাংস জুটে না। কিন্তু আল-খায়ের ফাউন্ডেশনের জন্য এবার সবার ঘরে ঈদের আনন্দ। মাংস পাইছি, মাংস পায় আমরা খুব খুশি। আমরা বাটি এলাকার মানুষ, মাংস পাইছি আমরা খুশি হয়েছি। আল-খায়ের ফাউন্ডেশন থেকে আমরা মাংস পেয়েছি, মাংস পাই আমরা ধন্যবাদ হয়ে খুশি হয়েছি। আমাদের সামনে আগামী বছর আবার বেশি বেশি পাইতে পারি, আমরা গরিব মানুষ, মাংস পাইতে খুশি আমরা। সারা বছর অভাব অনটনে চলে তাদের সংসার, এবার কেটেছে ভিন্ন প্রবাহে। ঈদের দিনটি রঙিন হয়েছে আল-খায়ের ফাউন্ডেশনের জন্য, বললেন স্থানীয় সংসদ সদস্য বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের বড় ছেলে, কিশোরগঞ্জ চার আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজান আহমদ তৌফিক। আপনারা জানেন এই ভাটি এলাকা অত্যন্ত গরিব এলাকা, এখানে একটামাত্র ফসল হয়। এখানে তারা যে উদ্যোগটা নিয়েছে, আমি এই এলাকার পক্ষ থেকে আমি আল-খায়ের ফাউন্ডেশনের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবার তারা অনেকগুলি গরু দিয়েছে, আমি আশা করব ভবিষ্যতে এই এলাকাতে আরও বেশি বেশি গরু দিয়ে এই এলাকার গরিব মানুষকে সহায়তা করবে, এই প্রত্যাশাটুকু আমি আল-খায়ের ফাউন্ডেশনের প্রতি রাখছি। যাদের জন্য অসহায় মলিন মুখে হাসি, সেই ডোনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার তারেক মাহমুদ সজীব। কিশোরগঞ্জ ছাড়াও বাংলাদেশের প্রায় 30টি স্পটে, রোহিঙ্গা ক্যাম্পে আমরা একসাথে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই বিশাল কাজটি আসলে সম্পন্ন হয়েছে আপনাদের ডোনেশনের ফলে। আল-খায়ের ফাউন্ডেশন বাংলাদেশ টিম দিনরাত 24 ঘন্টা আমরা পরিশ্রম করে গিয়েছি এই সঠিকভাবে বেনিফিশিয়ারিগুলো, দরিদ্র মানুষগুলোকে বাছাই করে। এ টিম বিভিন্ন মাদ্রাসা ছেলেপেলে বাছাই করে তাদের হাতে আসলে পৌঁছে দিচ্ছি।